গল্পটি আমরা পড়ছিলাম সেটি ছিল পাগলাম আমার চার ছেলে, প্রফুল্ল রায় লিখেছেন এই গল্পটি। আমরা প্রথম পর্বে যতটুকু পড়েছি সেটি হচ্ছে যে একটুখানি রিক্যাপ করে দেই। পাগলা মামা যিনি অর্থাৎ পাগল চাঁদ সমাজপতি, তার চার ছেলে এবং চার ছেলেই দুরন্ত দুষ্ট, তাদেরকে নিয়ে নতুন একটি বাড়িতে তিনি উঠেছেন এবং উঠেই তিনি যেহেতু একটি ফার্মাসিউটিক্যালে কাজ করেন তিনি চলে গেছেন বাড়ির বাইরে বেশ কিছুদিনের জন্য, আর মামির ঘরে রেখে গেছেন তার এই চার ছেলেকে। মারাত্মক দুষ্ট প্রকৃতির এই চার ছেলে এবং তারা সকালবেলা ডাইনিং টেবিলে ভীষণ মারামারি জুড়ে দিয়েছিল এবং তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। কিন্তু যখন মামি চিৎকার করে বলছিলেন যে কেউ কি নেই এদের হাত থেকে আমাকে বাঁচাবে, তখনই অদৃশ্য এক হাত এসে এই চার ছেলেকে কারো মাথা ঠুকে দিয়েছে, কারো কান মলে দিয়েছে এবং সবাই ভয় পেয়ে গেছে। তারপর পরই তারা চুপচাপ স্কুলে চলে যায় এবং মামি যায় পাশের বাড়িতে এই সম্পর্কে জানতে, তবে সেখান থেকেও তিনি পরিষ্কার কিছু জানতে পারেননি। তিনি শুধু শুনেছিলেন যে যা হবে ভালোই হবে। আসলে কি ভালো হবে? চলুন তাহলে আমরা দ্বিতীয় পর্বে গল্পটা আজকে শেষ করি। বিকেলে স্কুল থেকে ফেরার পর পাগলা মামার চার ছেলে আবার সমূর্তি ধারণ করল। সকালের বেদম মারধরের কথা তারা কয়েক ঘন্টার মধ্যেই বেমালুম ভুলে গেছে। চার ভাইয়ের শোয়ার জন্য চারখানা ছোট ছোট খাট রয়েছে, খাটগুলো পায়ায় চাকা লাগানো। স্কুল থেকে ফেরেই জল খাবার খেয়ে খাট চারটে টেনে এনে ঘরের মাঝখানে জোড়া লাগায় ওরা, তারপর ক্যারাম বা লুডু খেলতে বসে। আজ ওরা লুডু খেলছে। এক দলে আজ আছে পাবু আর আবু, অন্য দলে আছে টাবু আর হাবু। খেলাটা ভালোই চলছিল, হঠাৎ তাবু বা হাতের কারসাজিতে একটা কাঁচা গুটি পাকিয়ে ফেলল। কিন্তু আবু পাবুর চোখে ধুলো দেয়া অত সহজ নয়। তারা চিৎকার করে উঠল, চোট্টা চোট্টা, চোরামি করছে। তাবুরাও রুখে দাঁড়ালো, কখনো না কখনো না, ওটা আমার পাকা গুটি, মিথ্যুক চোর শয়তান বলেই লুডুটা উল্টে দিল পাবু। তারপরেই চতুর্থ পানিপথের যুদ্ধ আবার শুরু হয়ে গেল। মামি পাশের ঘরে ছিলেন, দৌড়ে এলেন এবং সরু গলায় চেঁচামেচি জুড়ে দিলেন, মরবি এক এক করে, তোরা একদিন নির্ঘাত শেষ হয়ে যাবি। মামির কথা কারো কানে ঢুকল না। চার ভাই হাতাহাতি চালিয়ে যেতেই লাগলো। অনেকক্ষণ চেঁচাবার পর ক্লান্ত হয়ে মামি তার সেই পুরনো আর্জিটা আরও একবার শোনালো, কেউ কি এই হতচ্ছাড়াদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না? কথা শেষ হওয়ার আগেই তাজ্জব ব্যাপার, চারখানা খাট গড়গড় করে চার দেয়ালে গিয়ে ঠেকল, কাজেই মারামারিটা তক্ষুনি বন্ধ হয়ে গেল। সকালবেলার মতো চার ভাই ভয়ে সিটিয়ে রইল, ব্যাপারটা ক্রমশ খুব জটিল হয়ে উঠল। মামির কিন্তু ভয়টা পুরোপুরি কেটে গেল, তিনি বুঝতে পারছিলেন হাতের কাছে একটা দারুণ জিনিস পাওয়া গেছে, শুধু মুখ ফুটে একটু আর্জি জানালেই হবে, মনে হচ্ছে সঙ্গে সঙ্গেই কাজ হবে, দুরন্ত দুর্ধর্ষ ছেলেগুলোকে এতদিনে বসে আনতে পারবেন। দুপুরের এই ঘটনার পর ঘন্টা দুয়েক বেশ ভালোভাবেই কাটল। তারপর যেই সন্ধে নামল অমনি সেজমামি চেঁচামেচি শুরু করলেন, পড়তে বসরে পড়তে বসরে। কিন্তু প্রলয় নাচন প্রলয় মাতনদের দেখে মনে হলো না মায়ের কথা তাদের কানে ঢুকছে। অজ্ঞতা সেজমামি করিকাঠের দিকে মুখ করে করুণ গলায় বললেন, এমন কি কেউ নেই যে বজ্জাতগুলোকে কান ধরে পড়াতে বসাবে? ম্যাজিকের মতো কাজ হয়ে গেল, কার যেন অদৃশ্য হাত কান ধরে হিরহির করে টানতে টানতে চার ভাইকে পড়ার টেবিলে নিয়ে বসালো। সঙ্গে সঙ্গে দেয়ালের তাকগুলোতে যেখানে ওদের বই থাকে সেখান থেকে এর গ্রামার, ওর জ্যামিতি, তার ইতিহাস ধপাধপ এসে আবু টাবুদের সামনে পড়তে লাগলো। তার মানেই এক্ষুনি পড়া শুরু করতে হবে। কিন্তু চার প্রলয় এমনই ঘাবড়ে গেছে যে কারো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কি যে করবে কেউ ভেবে ঠিক করতে পারল না। সেজমামি ছাড়বার পাত্রী নন, হাতের কাছে দারুণ একটা অস্ত্র পেয়ে গেছেন, সেটা আবার কাজে লাগালেন, কেউ কি এদের পরিয়ে দিতে পারে না? বলা শেষ হলো কি হলো না, একজোড়া বেত কোত্থেকে যেন ঘরের ভেতর এসে হাওয়ায় নাচতে লাগলো। চার ভাই ভয়ে কাঠ হয়ে তাকিয়ে আছে, দেখে সপাং করে বেত দুটো টেবিলের উপর আছড়ে পড়ল। প্রলয় নাচন প্রলয় ঘাতনরা বুঝল চুপ করে বসে থাকা চলবে না। চার ভাই ঘাড় গুজে গলা ছেড়ে পড়া শুরু করল আর ব্যাত দুটো ঘরময় হাওয়ায় ঘুরে ঘুরে তাদের পাহারা দিতে লাগলো।
দশটা পর্যন্ত একটানা পড়াশোনা করে চারজন চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। অন্যদিন রাত্রিরে খাওয়া এবং শোয়ার সময় ধুমধুমার বেঁধে যায়। আজ কিন্তু কিছুই হলো না। পরের দিন সকালে ডাইনিং রুমে খাবার দাবার নিয়ে আবার পঞ্চম পানিপথের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। আজ লুচি হালুয়া দেয়া হয়েছিল চার ভাইকে। আবু টাবুর প্লেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, টেবো আমার চেয়ে বেশি হালুয়া পেয়েছে। ওদিকে হাবু চেঁচিয়ে উঠল, আমি পাবুর চেয়ে কম হালুয়া পেয়েছি। ছুরবার জন্য চার ভাই যখন কাপ প্লেট তুলে উঠে দাঁড়িয়েছে, সেই সময় সেজো মামি করিকাঠের দিকে তাকিয়ে একটি কথাই বললেন, কেউ কি এই পাজিগুলোকে ঠান্ডা করতে পারে না? তক্ষুনি কেউ যেন চার ভাইয়ের হাত থেকে কাপ প্লেট কেড়ে নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো এবং তাদের কান ধরে ফের চেয়ারে বসিয়ে দিল। অজ্ঞতা ট্যাপও না করে প্রলয় নাচনরা নিজেদের ভাগের হালুয়া লুচি খেয়ে সোজা পড়ার ঘরে চলে গেল। মামি ফের মুখ তুলে বললেন, আপনি কে জানি না, তবে আমার বড্ড উপকার করছেন। এখন থেকে আমার চার ছেলের বাদরামো ঘুচিয়ে ওদের ভালো করে দিন, বলেই রান্নাঘরে চলে গেলেন। ঘণ্টা দুই পড়াশোনা করে চার ভাই স্নান করে খেয়ে বইয়ের ব্যাগ পিঠে ঝুলিয়ে বেরিয়ে পড়ল। স্কুলে যাবার নাম করে বেরোলেও বেশিরভাগ দিন তারা স্কুলে যায় না। রাস্তায় ডাঙ্গুলি খেলে কিংবা অ্যালজেব্রা কি বাংলা ব্যাকরণের বই বেচে সিনেমা দেখে। আজ ওরা ঠিক করলো চেতলা ব্রিজ পেরিয়ে এসপ্লেনেটে ঘুরতে যাবে, কিন্তু ঠিক করলে তো আর হলো না। চেতলা ব্রিজ আর পার হওয়া গেল না, তার আগেই কেউ যেন ঘাড় ধাক্কা দিতে দিতে ওদের স্কুলের ক্লাসরুমে ঢুকিয়ে দিল। এরপর থেকে রোজ সকালেই 5টা বাজলেই কে যেন চার ভাইকে বিছানা থেকে তুলে বাথরুমে পাঠিয়ে দেয়। মুখটুক ধোয়া হয়ে গেলে একজোড়া বেত তাদের ডাইনিং রুমের দরজায় দেখিয়ে দেয়। ওরা যতক্ষণ খায় বেত দুটো হাওয়ায় নাচতে থাকে। খাওয়া হলে পড়ার ঘরে যখন আসে জোড়া বেত তখন ওদের পিছু ছাড়ে না। একটু ফাঁকি দিয়েছে কি অমনি সপাং করে পিঠের বাড়ির পর বাড়ি। স্কুল কামাই করার কোনো উপায় নেই, অমনি গলা ধাক্কা দিতে দিতে কেউ তাদের ক্লাসে নিয়ে যাবে। বিকেলে স্কুল থেকে ফিরে টিফিন খাবার সময় থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত সারাক্ষণ জোড়া বেত ওদের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। সেজো মামি বেজায় খুশি, ছেলেদের পেছনে চেঁচিয়ে তার যে অসুখ করেছিল সেটা এখন সেরে যেতে শুরু করেছে। রীতিমতো সেজো মামাকে চিঠি লিখে তিনি সব খবর জানিয়ে দিয়েছেন। এদিকে প্রলয় নাচন, প্রলয় মাতন, প্রলয় নাশন, প্রলয় ঘাতন, চার ভাইয়ের প্রলয় থেমে গেছে। পঞ্চম পানিপথের যুদ্ধের এ বাড়িতে লড়াই আর হচ্ছে না। লড়াই তো দূরের কথা, জোরে কথা বলার পর্যন্ত উপায় নেই। তার উপর রোজ নিয়ম করে স্কুলে যেতে হচ্ছে, বাড়িতে ঘন্টার পর ঘন্টা পড়তে হচ্ছে। চার ভাইয়ের মনে আর সুখ নেই। একদিন রাত্রিরে পরামর্শ করে তারা ঠিক করলো এখানে আর থাকবে না, রাত পোহাবার আগেই চেতলা ছেড়ে চলে যাবে। এখান থেকে ভোরের বাস ধরে যাবে হাওড়া স্টেশন, সেখানে রাজধানী এক্সপ্রেস, বম্বে মেল। প্রথমে যে ট্রেন পাওয়া যায় তাতেই চড়ে বসবে। যেমন ভাবা তেমনি কাজ, চার ভাই মাকে চিঠি লিখে অন্ধকার থাকতেই বেরিয়ে পড়ল। পরের দিন সকালে সেজো মামি দেখলেন ছেলেদের ঘর ফাঁকা, টেবিলের উপর একটা ভাঁজ করা কাগজ চাপা দেয়া রয়েছে। সেটা খুলতেই দেখা গেল কয়েক লাইন লেখা রয়েছে, শ্রী চরণেশু মা, তুমি নিশ্চয়ই ভূত পুষছ, আর এত বেতের বাড়ি, কানমলা, চর আর সহ্য হয় না। মার খেতে খেতে আমাদের সারা গায়ে কাল শীটে পড়ে গেছে। দিনের পর দিন মাথা গুঁজে এত পড়াশোনা ভালো লাগে না, তাই আমরা চলে যাচ্ছি, এ জীবনে আর দেখা হবে না। বাবা ও তুমি আমাদের প্রণাম নিও। ইতি হতভাগ্য আবু টাবু হাবু পাবু। অন্য সময় হলে সেজো মামি এ চিঠি পড়ার পর কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে ফেলতেন, আজ কিন্তু কিছুই করলেন না। নিজের মনে ঘরের কাজ করে যেতে লাগলেন। তিনি জানেন যার উপর দায়িত্ব দেয়া আছে সেই ওদের ব্যবস্থা করবেন। 8টা তখনও বাজেনি, দেখা গেল লম্বা মোটা একটা দড়ি দিয়ে চার ভাইকে বেঁধে অদৃশ্য কেউ টানতে টানতে বাড়ি নিয়ে আসছে। এরপর আবু টাবুরা একেবারে আশা ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে বাদরামো করা চলবে না, ঘাড় গুঁজে দুবেলা পড়তে হবে, মারামারি বন্ধ করতে হবে এবং রোজ স্কুলে যেতে হবে। এই সব ঘটনা ঘটে যাওয়ার পর সেজো মামি আবার একদিন পাশের বাড়িতে গেলেন এবং যা যা হয়েছে সব বলে গেলেন। সব শুনে বলাইবাবুর মা বললেন,
তখনই বলেছিলাম কোনো ভয় নেই, আমার কথা মিলল তো? সেজুমামি বললেন, মিলেছে। আচ্ছা মাসিমা, একটা কথা বুঝতে পারছি না। কি কথা? যে আমার এত উপকার করছে সে কে? একজন কড়া হেডমাস্টার, এ বাড়িতে অনেক দিন ছিলেন, মরার পরও বাড়িটা ছেড়ে যাননি, বড্ড ভালো মানুষ, কিন্তু ছোট ছেলেদের বেয়াদবি বজ্জাতি একদম সহ্য করতে পারেন না। পাজি ছেলেরা দুদিন ওখানে থাকলে একেবারে টিট হয়ে যায়। এসব ঘটনার বছরখানেক পর দেখা গেল মামির অসুখ বিসুখ একদম সেরে গেছে, আর অ্যানুয়াল পরীক্ষায় আবু টাবু হাবু পাবু চার ভাই একসঙ্গে ফার্স্ট হয়েছে। ওয়েল, এই ছিল পাগলা মামার চার ছেলে, প্রফুল্ল রায়ের। যদিও ভূতের গল্প, কিন্তু অসম্ভব সুন্দর একটা গল্প। আশা করি আপনাদের এই গল্পটা ভালো লেগেছে, একটু ভিন্ন ধর্মী। পরবর্তী ব্লগে আপনাদেরকে চমৎকার একটি গল্প পড়ে শোনাবো। আর কেমন লাগছে এই গল্প অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।